যে বিলকো শর্ট মার্কেটে গেছে এখনো কিন্তু নিয়োগ বলতে ফুল টাইম হিসাবে কোনো নিয়োগ করা হয়নি এবার অ্যাক্রস দ্য যদি পশ্চিমবঙ্গ দেখি সেখানে কিন্তু বহুবার অভিযোগ উঠছে যে সমস্ত বেশি ভাগ লাইব্রেরি কিন্তু ফাঁকা হয়ে গেছে যদি আমরা ইনস্ট্যান্সি টাইপে নে নিই মকসিदाबाद থাকে সেখানে দেখছি যে 347টা যেখানে এ থাকা উচিত লাইব্রেরিয়ান বর উপর ফাঁকা সেখানে 134টা আছে গত কালকে যেটা রিপোর্ট অনুযায়ী তো সেই ক্ষেত্রে এক একটা লাইব্রেরিয়ান 3-4 টা জায়গায় দায়িত্ব এই ইনফ্রাস্ট্রাকচারে আপনি কিভাবে এটাকে বুস্টার আগে লাইব্রেরি নিয়ে বা গ্রন্থাগার নিয়ে এই গবেষণাটা ছিল না আমরা প্রায় ধরুন উনিশটি জেলায় রিভিউ মিটিং করেছি ওই পর্যালোচনায় ধরা পড়েছে আপনি যে মুর্শিদাবাদ বললেন সারা রাজ্যের একটা ভিউ তো এই যে শূন্যতা এই ব্যাপারে অফিসিয়ালি যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আমরা এনেছি উনি বলেছিলেন যে আমাদের দলের বড় নেতা এবং শিক্ষামন্ত্রী পার্থতার সঙ্গে কথা বলুন আমাদের মাননীয় মন্ত্রী পার্থদার সাথে কয়েকবার কথা হয়েছে এমনকি অর্থমন্ত্রী মাননীয় অমিত মিত্র তার সঙ্গে কথা হয়েছে আমরা ফাইল পাঠিয়েছি এবং সেখানে যে ভাবনাটা উঠে এসেছে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে সরকার চাইছে যুবক যুবতী বা যারা শিক্ষিত তারা সুযোগটা পান অলরেডি ফাইলটা একটা জায়গায় এসে গেছে ইতিমধ্যেই একশো চুরাশি জনের একটা নিয়োগে ছাড়পত্র আমরা পেয়েছি তার প্রক্রিয়া শেষ পড়বে এবং অনেক জায়গায় নিয়োগটা হয়ে গেছে আমি মুর্শিদাবাদে কটা সেটা বলতে পারবো ডিএল ওকে জিজ্ঞেস করলে বলে দেবে একশো চুরাশিটির ব্যাপারেও এই ফাইলটি মানে ওখানে পড়েছিল সেটা নবান্ন হয়ে ক্যাবিনেট পাশ করে দিয়েছে মুখ্যমন্ত্রী ছাড়পত্র দিয়েছেন জেলায় জেলায় কোথাও পাঁচটা কোথাও সাতটা কোথাও দশটা আমরা দিয়েছি এবং সেটা ওখান থেকে যে সার্কুলার এসেছে সেটা হলো যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদেরই নিতে হবে এখানে আমাদের ঢোকার কোনো জায়গা নেই অলরেডি সেটা ডান হয়ে গেছে আমরা এবার নতুনভাবে একটা বিষয় পেয়েছি সেটা হলো ছজন ডিএলওকে পেলাম আমাদের বারোজন ডিএলও ছিলেন দরকার ছিল চব্বিশ এক একটা ডিএলও তিনটে চারটে করে জেলা তারা দেখতে ছজন ডিএলও নিয়োগ হয়ে গেছে এবং এবং এই বইমেলা নিয়ে নিয়ে আটকেছিলেন অলরেডি তারা কাজের দিপলে নিয়ে গেছে মানে একটা ডিএলও দুটো করে জেলা আমরা এখন দিয়েছি তিনটের চারটের পরিবর্তে এটা আমাদের একটা প্রাপ্তি এছাড়া বিশেষভাবে ধরুন আকস্মিকভাবে যারা মারা গেছেন হঠাৎ হঠাৎ প্রায় ধরুন তিরিশটা নিয়োগ আমরা করেছি সেখানেও শূন্যতা খানিকটা এখন এই ফাইলটি একেবারে শেষ মাথায় এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এবং সদিচ্ছা আছে আমরা খবর পাচ্ছি এবং আগামী কাল হয়তো ক্যাবিনেট আছে কলকাতায় গেলে বুঝতে পারবো কি পরিস্থিতি আসলে লাইব্রেরি নিয়ে সঠিক জায়গায় সঠিক কথা আগে বলা হয়নি যার ফলে এই ছবিটা আসেনি বলি শুনেছিলাম আমার ধারণা আমি যা খবর পাচ্ছি আমার যে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন সুব্রত বিশ্বাস সরাসরি ধরুন অফিশিয়াল লেভেলে তার সঙ্গে যোগাযোগ হওয়ার কথা আমি খবর রেখেছি কোনটা ভিত্তিতে একটা ছাড়পত্র মনে হচ্ছে পাঁচশো ছশোর মধ্যে হয়তো একটা কিছু ফিরার আসতে পারে খুব তাড়াতাড়ি আর কি এখন যতক্ষণ না আসবে ততক্ষণ তো এইভাবে বলতে পারবো না তিন হাজারের কাছাকাছি ধরুন দেখা যাচ্ছে বলোভার স্ট্রেটে আর কিন্তু সেক্ষেত্রে পারমানেন্ট কেন করা যাচ্ছে না পারমানেন্টের সমস্যা আছে যে পারমানেন্টের ব্যাপারে মানে ধরুন হবে না তিন কি চার ভাগে ভাগ করে আমরা সেটাই চাইছি আস্তে আস্তে হোক হলে ধরেন বহু যুবক যুবতী বা যারা প্রযুক্ত তারা না এটা তো ধরুন একটা অবসরপ্রাপ্ত জন্য একশো চুরাশি তো আমরা পেয়েছি এখন নতুন প্রজন্ম তারা চাইছে তারা শ্রম দিতে বেশি পারবে বয়স্ক ব্যক্তি যারা তার ৫৫ ষাট বছর বয়স হয়ে গেছে আমরা আপনাদের এটাও শুনি শুনেই দিই যে এক এক হাজার লাইব্রেরিতে স্যাম্পল কেস হিসাবে আমরা গুড়গাঁওয়ের একটা বোধ হয় জিএলএল নাকি নাম মনে পড়ছে না তাকে আমরা বরাত দিয়েছিলাম প্রচুর টাকা খরচ করে যে একটা রিভিউ করুন এক হাজার প্রায় ছ মাস ধরে তারা মিটিং আলোচনা করে কমিটির সঙ্গে আলোচনা করেছেন পাঠকের সঙ্গে আলোচনা করেছে লাইব্রেরিতে গেছেন তারা মানে এক বছরের একটা রিপোর্ট দিয়েছেন দ্বিবার্ষিক একটা পরিকল্পনা মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা দিয়ে একটা ছবি তারা দিয়েছে তারা এটা বলেছেন যে লাইব্রেরি যারা কাজ করছেন বেশিরভাগের বয়স পঞ্চান্ন থেকে ষাট এটা তাদের রিভিউ তখনই আমাদের ভাবতে হচ্ছে যে নতুন প্রজন্মকে না নিলে আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করতে পারব না এই আলোচনা আস্তে আস্তে মুখ্যমন্ত্রী সব জায়গায় দিচ্ছে তিনি যথেষ্ট সতর্ক বা সহায়তার ভূমিকা পালন করছে এ দপ্তর নিয়োগ হবে এটা তো আগে ভাবনায় ছিল না আপনারা পক্ষে বিপক্ষে আলোচনা পর্যালোচনা করছেন বলে তো একটা সুযোগ আসছে বলি আমি বলি এটা এ ব্যাপারেও গতদিনে বাড়িপুরে মিটিং ছিল আহ জেলা বইমারা উদ্বোধন ছিল মামি পার্থ ছিলেন আমি ছিলাম রাত্রপশু ছিলেন সেখানে পার্থ নিজেই বললেন আগে তো শুয়েছিল এখন তো লাইব্রেরি দপ্তর দৌড়তে শুরু করেছে এটা তার কথা আর কি তো সেই সূত্রে একটা পরিবেশ তৈরি হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস এতে সমস্যাটা কি আছে বলছিলেন তো দপ্তর বলবে তবে একটা পারমানেন্টের ক্ষেত্রে যত সরকারে আয়োজন করতে হয় কন্ট্রাকচুয়াল করলে একজনের জায়গায় হতে চারজন কাজ করতে পারবে খেতে পারবে তাদের অভাবটা মিটবে বেকার সমস্যা দুর্মুখ্যমন্ত্রীর বক্তব্য

তো অনুমান করতে এবং আমি কালকে খবর নিলাম যে প্রতিটি বই মেলায় বই বিক্রি বেড়েছে আমি বলছি এর অর্থ হলো যে বইয়ের প্রতি আদান প্রদান মানুষের গতবার আমাদের বই বিক্রি হয়েছিল আটান্ন কোটি টাকা এবার হয়তো প্রায় সত্তর কোটির কাছে কাছে আমরা পৌঁছে রয়েছে না না মুর্শিদাবাদ এখন এরপর বোধ এক কোটি ত্রিশ লক্ষর কাছাকাছি এখানে বই বিক্রি হচ্ছে কুচবিহারে বই বিক্রি তার থেকে বেশি ষাট আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে এখন এখন এই রিভিউটা হলে আমি বলতে পারবো তবে আমরা আশা রাখি যে এই যেভাবে চলছে এবং আমরা চাইছি বই মেলাটাকে আরো নিচে নামাতে মহকুমা স্তরে হলে আরো মানুষের সেই পাঠক অবশ্যই বেড়েছে আমি সেটা হুট করে আমি কি করে বলবো বললে তো দায়বদ্ধতা আসবে তাই বলছি বেড়েছে বহুগুণে বেড়েছে কলকাতা স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যেটা আমি বলবো কলকাতা এখানেও আমরা চাইছি সেটা হলো এই যেমন রিড ইয়র অন বুক একটা নতুন কর্নার করেছে। নিজের বই নিজে পড়ুন বাড়িতে পড়ার পরিবেশ নেই পাঁচটা টেবিল আমাদের দিতে হচ্ছে কম হলেও প্রায় চল্লিশ পঞ্চাশ জন এলাকার ছেলে মেয়ে আদা বয়স্ক মা বোনেরা এসে পড়ছে এটা একটা বড় দিন প্রায় ধরুন বারোটা কি চোদ্দোটা কম্পিউটার আছে নেট সিস্টেম আছে এক্সসেস করছেন তারা এরপরে যা রিসার্চ করছেন উপরের ফ্লোরে প্রায় তিরিশ চল্লিশ আলাদা বসছেন এরকম প্রত্যেক ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে যে কর্ণাটক করা যায় তখন দেখবেন পাঠক বাড়বে স্যার একটা কথা বলছি অমিত শাহের প্রোগ্রামে দেখা যাচ্ছে যে বিজেপি জেনে ভাংচুর হচ্ছে এটা অভিযোগ উঠেছেন আসলে আমার ধারণা হচ্ছে মানে শান্তি শৃঙ্খলার পথে বিজেপি যেতে চাইছে না মানুষ নিচ্ছে না তারা ভাবছে মারদাঙ্গা কোলি টিভি চ্যানেলে আসবো প্রচারটা পাবো গঠনমূলকভাবে বিজেপি বলতে পারবে বাংলার জন্য কি করেছে নন্দীগ্রাম আন্দোলন নেত্রী ছিলেন চৌধুরীও ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপির ভাই বন্ধু যারা আছেন আমি বন্ধুই বললাম মানুষ হিসাবে তাদেরকে প্রকৃত বন্ধু তো বিজেপি আমার নয় তারা বলতে পারবে নন্দীগ্রামকে অবদান তাদের আছে সিপিএম এর জামানায় তার মার খেয়েছেন আমাদের বাড়ির দুটো বন্ধু শিচ হয়েছে সম্পত্তি ধরুন বরগাদে হয়েছে মুখ্যমন্ত্রীর মাথা ফেটেছে বিজেপি তো বলে অনেক দিনের পুরনো দল আর এস এস দল কেন মারামারি করতে পারেনি বাংলা মানুষের জন্য উত্তর দিতে পারবে এখন বাড়া ভাত টেবিলে রয়েছে ভাগ বসাতে চাইছে এমনি তো ভাগ দেবে না মারামারি করে আসো যে আমরাও কিছু ভাগিদার বাংলার জেনে কিছু করো করার মুরত্ত তো নেই মুখ্যমন্ত্রী করছেন ভাগ বসাতে চাইছো ভাগ বানিলা गाव তোমরা এটা আমরা স্টেট কাউন্সিল বলেন কতজন সদস্য নেই 29 জন যাতে ধরুন জানতে